আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, ডায়াল সেটের সাপ্তাহিক সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি আকিব চৌধুরী। শুরুতে জানিয়ে দিচ্ছি কমফোর্ট মেডিকেল সার্ভিসেস নিবেদিত সংবাদ শিরোনাম। বাংলাদেশে করোনা ভাইরাসে 3 জন শনাক্ত। মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে 20 দিনের কর্মসূচি দিয়েছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। ভারতীয় মুসলমানদের উপর নির্মম হত্যার প্রতিবাদে উত্তাল সিলেট। সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারকে আহ্বায়কের পদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন তৃণমূল বিএনপির নেতারা। সিলেট জেলা প্রশাসন ও টিআইবি শনাক্তের উদ্যোগে 3 দিনব্যাপী তথ্যমেলা অনুষ্ঠিত। মুজিব জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে 3 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন সিলেট স্টেশন ক্লাবের। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বঙ্গবন্ধু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত। বন্ধন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার 2020-21 অভিষেক ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। সিলেটে শুরু হলো ষষ্ঠ আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এতক্ষণ শুনেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে শনাক্ত হওয়ার এই প্রথম করোনা ভাইরাসে 3 জন আক্রান্ত হয়েছেন। আজ রোববার সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক মির্জাদি সেব্রিনা সংবাদ সম্মেলনে একথা বলেন। সেব্রিনা বলেন, এই 3 জনের মধ্যে 2 জন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। তাদের কাছ থেকে 1 জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত 3 জনের মধ্যে 2 জন পুরুষ ও 1 জন নারী। গত বছরের ডিসেম্বর মাসে চীনের হুবেই প্রদেশের উহানে উৎপত্তি হয় করোনা ভাইরাসের। পরে চীনের অন্যান্য প্রদেশ এবং বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়ে। এর আগে ভারত ও পাকিস্তানে করোনার আক্রান্ত রোগী পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে রোগী শনাক্ত হওয়ার ঘটনা এই প্রথম। নানান আয়োজনের মধ্য দিয়ে সিলেটে ঐতিহাসিক 7 মার্চ উদযাপন করা হয়েছে। শনিবার সকাল 10টায় সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক 7 মার্চের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে মুজিব বর্ষের প্রথম দফায় সিলেটের আওয়ামী লীগের টানা 20 দিনের কর্মসূচির অংশ হিসেবে এবং ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে দুপুরের নগরের রিকাবি বাজারস্থ জেলা স্টেডিয়ামের বাইরে প্রথমে বঙ্গবন্ধু প্রতিকৃতি উন্মোচন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। একই স্থানে 7 মার্চের আদলে মঞ্চ তৈরি করে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও নবপ্রজন্মের নবচেতনায় বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ, জেলা সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন খান, মহানগরের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলার সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ। ভারতের দিল্লিতে মুসলিম গণহত্যা, মসজিদ মাদ্রাসায় এবং মুসলমানদের বাড়িঘর, সহ সম্পত্তির উপর অগ্নিসংযোগ হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে উত্তাল সিলেটের রাজপথ। 6 মার্চ শুক্রবার বাদ জুমা সিলেট নগরের কোর্ট পয়েন্টে জনতার উদ্যোগ বিভিন্ন এলাকার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, খুনি মোদি মুসলমানের শত্রু, মুসলমানদের হত্যা, মসজিদে অগ্নিসংযোগ ও হামলা করে পৃথিবীর মুসলমানদের ইমানে আঘাত করেছে। পরে ভারতীয় মুসলমানদের সাহায্য কামনা করে মোনাজাত করেন মুসল্লিরা। সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির কামরুল হুদা জায়গীরদারকে জেলা আহ্বায়কের পদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন তৃণমূল বিএনপির কয়েকজন নেতা। তার বিরুদ্ধে অদক্ষতা, অযোগ্য ও নগ্দ গ্রুপিংয়ের সংশ্লিষ্টতা অভিযোগ এনে সিলেট নগরে একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান বিএনপির কয়েকজন নেতা। মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি নাজমুল হোসেন পুতুল। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদককে ডেকে এনে তাদের কাছ থেকে কমিটি রেখে দিয়ে পরে তিনি পূর্ণাঙ্গ কমিটি জেলা বিএনপির সভায় তা উপস্থাপন করবেন বলে তাদেরকে বিদায় করে দেন। তারপর প্রায় মাসখানেক তিনি আমাদের সাথে কোনো যোগাযোগ করেন নাই এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দকে শীঘ্রই জেলা বিএনপির সভায় কমিটি উপস্থাপন করা হবে বলে আশ্বস্ত করে সময়ক্ষেপণ করতে থাকেন। আর এসবের অগোচরে তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকের মাধ্যমে তাদের গ্রুপের লোক দিয়ে গোপনে 20 সদস্যের মধ্যে 17-18 জন সদস্য অন্তর্ভুক্ত করে কমিটি ঘোষণা করেন। এতে দলের অনেক ত্যাগী ও পরীক্ষিত নেতৃবৃন্দের বাদ দিয়ে তাদের অনুগত, যাদের অনেকে এখনও ছাত্রদল, যুব দলের সাথে যুক্ত, যাদের আন্দোলন সংগ্রামী কোনো ভূমিকা নেই, এমনকি অনেক আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ফুল দিয়ে তাদের সময় সমাবেশে যোগদান করেছেন, এমনকি শিবির থেকে আগত কিছু কর্মীকেও এইসব কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এভাবে নিজের ইচ্ছে মতো কমিটি বানিয়ে
29/2020 ইংরেজি তারিখে হঠাৎ করে কাউকে না জানিয়ে জেলা আহ্বায়ক কামরুদ্দা জায়গিদার উপজেলা পৌর আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। জেলা বিএনপির সাবেক সভাপতি সাধারণ সম্পাদকের লোকদের দিয়ে কঠোর গ্রুপিংয়ের মাধ্যমে কমিটি ঘোষণা করার একমাত্র কারণ হলো প্রতিটি উপজেলায় তাদের মনোনীত সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হলে আগামী জেলা বিএনপির কাউন্সিলে যাতে জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাইয়ুম শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ পুনরায় সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারেন। আপনারা নিশ্চয়ই জানেন যে কমিটি গঠনের পরই গত 1 মার্চ উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করেছেন জেলা বিএনপির 9 সদস্য, এমনকি কিছু উপজেলার আহ্বায়ক এবং সভাপতি সাধারণ সম্পাদক এক হয়ে কমিটি যাওয়ার পরও তা পরিবর্তন করেছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এইসব অনিয়ম ও গ্রুপিংয়ের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এই ধরনের অদক্ষ অযোগ্য নগ্ন গ্রুপিংয়ের সংশ্লিষ্ট আহ্বায়কের অপসারণের মাধ্যমে দলের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে এনে সাংগঠনিক গতিশীলতা আনে একটি অর্থহ কাউন্সিল অনুষ্ঠান করবে সিলেট জেলা বিএনপির একটি শক্তিশালী নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে দেশনেত্রী মুক্তি আন্দোলন এবং গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রিয় নেতা বাংলাদেশের ভবিষ্যৎ নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কেন্দ্রীয় সিলেট বিভাগীয় টিমের নেতৃবৃন্দের কাছে আমাদের উদারার্থ আহ্বান জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কাউসার রশিদ বাহার, পৌর শাখার আহ্বায়ক ইকবাল আহমদ তফাদার, মুস্তাক আহমেদ প্রমুখ। সিলেট জেলা প্রশাসন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সনাকের উদ্যোগে দিনব্যাপী তথ্যমেলা অনুষ্ঠিত হয়েছে। নগরীর মোহাম্মদ আলী জিমনেশিয়ামের তথ্য অধিকার আইন 2009 সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। মেলায় সরকারি বেসরকারি 23টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মঙ্গলবার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আসলামউদ্দিন সভাপতিত্ব করেন। মেলার উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি। পরে অতিথিবৃন্দরা মেলার বিভিন্ন স্থল পরিদর্শন করেন। দর্শক, ফিরে আসছে বিজ্ঞাপন বিরতির পর, সাথেই থাকুন। সিলেট নগরীর কাজলসায় অবস্থিত কমফোর্ট মেডিকেল সার্ভিসেস আপনার সেবায় নিয়োজিত। আমাদের সেবাসমূহ ডিজিটাল এক্স রে, প্যাথোলজি, আলট্রাসোনোগ্রাম, অ্যান্ডোস্কোপি ও কোলোনস্কোপি, ইউরোফ্রোমেন্টি ল্যাব, বায়োমেডিকেল অ্যানালাইসিস, মাইক্রোবায়োলজি, ইলেকট্রোলাইট, হোমোডোলজি, হরমোন লেভেল টেস্ট। এছাড়া আমরা হাসপাতাল ও বাসা থেকে নমুনা সংগ্রহ করে থাকি। সুদীর্ঘ 3 যুগেরও বেশি দিন ধরে ব্যবসা পরিচালনা ও সেবা প্রদানের অভিজ্ঞতায় দেশি বিদেশি পণ্যের বিপুল সমাহার নিয়ে এলো রিফাত এন্ড কোম্পানি। আমাদের রয়েছে 8টি শাখা সিলেট শহরের। দর্শক, ফিরলাম বিজ্ঞাপন বিরতি থেকে। মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে সিলেট স্টেশন ক্লাব লিমিটেড। বুধবার এক সংবাদ সম্মেলনে মুজিববর্ষের কর্মসূচি ঘোষণা করেন ক্লাবের প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা সদরউদ্দিন চৌধুরী। তিনি জানান, জাতীয় পর্যায়ে আগামী 17 মার্চ থেকে মুজিববর্ষ পালন কর্মসূচি শুরু হচ্ছে। ওই দিনে ক্লাবের কর্মসূচির মধ্যে রয়েছে প্রধান ফটকে মুজিববর্ষের তরুণী স্থাপন ও কেক কাটা। এরপর তাদের প্রথম পর্যায়ে 3 দিনের কর্মসূচি হচ্ছে 19 মার্চ থেকে 21 মার্চ পর্যন্ত। 3 দিনব্যাপী অনুষ্ঠানমালা প্রতিদিনই থাকছে বঙ্গবন্ধুকে বিষয়ভিত্তিক আলোচনা, তথ্যচিত্র প্রদর্শনী, বিভিন্ন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব কর্মসূচিতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ডক্টর ইমরান আহমেদ এমপি এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি উপস্থিত থাকবেন। এতে আলোচক হিসাবে কথাসাহিত্যিক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, অনুবাদক ও সাহিত্যিক হিসাবে ডক্টর ফখরুল আলম ও সাবির অধ্যাপক ডক্টর শামসুল আলম উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, 1886 সালের 25 ডিসেম্বর সিলেট স্টেশন ক্লাব প্রতিষ্ঠিত হয়। চায়ের দেশ খ্যাত সিলেটে ইংরেজ টি প্যাটেন্টরা তাদের ব্যবসায়িক মিলন ও বিনোদনের জন্য এই ক্লাব প্রতিষ্ঠা করেন। ব্রিটিশরা ভারত ছেড়ে যাবার সময় 1948 সালে ক্লাবটি দায়িত্বভার গ্রহণ করেন সিলেটের 9 জন বিশিষ্ট ব্যক্তি। বর্তমানে এই ক্লাবটি দেশের একটি অগ্রগামী ক্লাব।
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বঙ্গবন্ধু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল 11টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই দাবিতে বিশাল মানববন্ধন করেন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, 2012 সালের 24 মার্চ প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়ন করার, কিন্তু এখনও তা হয়নি। তাই এই ইঞ্জিনিয়ারিং কলেজকে দ্রুত বঙ্গবন্ধু প্রকৌশল বিশ্ববিদ্যালয় নামে বাস্তবায়ন করার জোর দাবি জানান শিক্ষার্থীরা। বলেন, আমাদের দাবি হচ্ছে আমরা এই ইঞ্জিনিয়ারিং কলেজটা অনেক আগে প্রতিষ্ঠা হয়েছে, তো আমরা চাইতেছি, আমাদের প্রধানমন্ত্রী এর আগে বলে গেছেন যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় করা হবে এবং আমাদের বিভিন্ন মন্ত্রীও বলছেন, তো আমরা চাচ্ছি যে এটাকে যেন বঙ্গবন্ধু প্রকৌশল বিশ্ববিদ্যালয় করা হবে। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজটা, এটা কিন্তু মানে এরকম, এখন আমরা 13 ব্যাচ এখন আমরা ঢুকছি, 13 বছর ধরে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজটা মানে সাফল্যের সঙ্গেই বলতে গেলে এগিয়ে যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত একটা মানে আরেকটা ইউনিভার্সিটির অধিভুক্ত থাকায় আমরা অতভাবে আমাদের নিজেদের কাজগুলো করতে পারছি না। যেমন আমাদের পরিবহন সংকট, আমাদের নিজস্ব কোনো বাস নেই, তো এই যে বিভিন্ন কাজগুলো, আমাদের নিজস্ব দাবিগুলো আমরা মানে সরাসরি জানাতে পারছি না, তার জন্য আমাদেরকে আরেকটা ইউনিভার্সিটিতে যেতে হচ্ছে। তো আমরা চাইতেছি যে আমরা যাতে নিজেরা মানে স্বাবলম্বী হতে পারি, স্বনির্ভর হতে পারি, সেজন্য আমাদের বিশ্ববিদ্যালয় হওয়াটা উচিত। আর জননেত্রী শেখ হাসিনা যেহেতু আমাদেরকে অনেক আগেই বলছেন যে মুজিব পাশা আমাদেরকে একটা উপহার দেবেন, তো আমরা উপহারটা নিশ্চয়ই চাই, তাড়াতাড়ি চাই জননেত্রী শেখ হাসিনা যাতে তাড়াতাড়ি আমাদেরকে এই উপহারটা দিয়ে দেন। আমরা চাইতেছি যত তাড়াতাড়ি সম্ভব স্বনির্ভর হতে এবং আমরা নিজেদের ভার্সিটিতে নিজেদের খোলা মনে আমাদের ক্যাম্পাসটাতে ঘুরতে এবং আমাদের যাতায়াত ব্যবস্থা সহ আরও যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো আমরা নিজেদের যাতে নিজেরা নিজেদের অ্যাডমিনিস্ট্রেশন করতে পারি আর কি। তো আমরা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে সিলেট ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় করতে যাচ্ছি, এটা হচ্ছে আসলে এটা সিলেট শহরের মানুষের প্রাণের দাবি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন 2014 সালে নির্বাচনের আগে আমাদের এখানে আসছিলেন, তখন উনি বলে গেছিলেন যে আওয়ামী লীগ সরকারকে কখনো কোনো কিছু চাইতে হয় না, উনি এগুলো সব কিছু উপহার হিসেবে দিয়ে থাকেন। তো হচ্ছে তখন উনি বলছিলেন যে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে সিলেট ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হবে। ও তখন থেকেই আসলে মূলত এই বিষয়টা সবার কাছে ফুটে উঠছে যে এটা আসলে হওয়া উচিত। তখন এর পরবর্তীতে আসলে কয়েকটা বছর কেটে গেছে, তবে এটা এখনও প্রধানমন্ত্রী হয়তো বা দৃষ্টিগোচরে আসে নাই। তো আমরা চাচ্ছিলাম আসলে এই মানববন্ধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টিতে এটা নিয়ে আসা যে এটা এখনও এই কাজটা এখনও অসমাপ্ত রয়ে গেছে। বন্ধন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার 2020-21 অভিষেক ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরের জেল রোডস্থ হোটেল পানশিন কনফারেন্স হলে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 3 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, কমফোর্ট মেডিকেল সার্ভিসেসের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া, কাজলসা যুব সংঘের সভাপতি মুরাদ আহমেদ মুরন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মোহাম্মদ শামীম আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী দুলাল আহমদ, ব্যবসায়ী মনির হোসেন, বন্ধন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উপদেষ্টা মণ্ডলের সদস্য নিখিল দত্ত সহ আরও অনেকে। উক্ত অনুষ্ঠানে বিদায় কমিটি নব কমিটিকে স্বাগত জানিয়ে ফুল দিয়ে বরণ করে। সেই সাথে নবগঠিত কমিটির পক্ষ থেকে সাবেক কমিটিকে ক্রেস্ট প্রদান করেন এবং সংগঠনের প্রতিষ্ঠাতা কমিটি প্রবাসী সদস্য সহ নবীন প্রবীণ সদস্যদের ক্রেস্ট প্রদান করা হয়। স্বাগত বক্তব্য রাখেন সুমন আহমদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক রোমেল আহমেদ। সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি আহমুদ তালুকদার। অনুষ্ঠানে বিদায় বক্তব্য রাখেন প্রাক্তন কমিটির সভাপতি আওয়াদ হোসেন। উল্লেখ্য, দীর্ঘ 19 বছরের সংগঠন বন্ধন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার অগ্রগামী দিনের সামাজিক কর্মকাণ্ডে দুস্থ অসহায় মানুষের পাশে থাকবে বলে নবনির্বাচিত কমিটি আশা ব্যক্ত করেন। সিলেটে আয়োজন করা হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শনিবার সন্ধ্যায় শাহী ঈদগাহস্থ খেলার মাঠে সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এই মেলার উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের পেশাজীবী, রাজনৈতিক এবং ব্যবসায়ী নেতৃবৃন্দরা। উক্ত মেলায় 160টি স্টল, 20টি প্যাভিলিয়ন ও 3টি ফরেন জোন রয়েছে। এতে বিভিন্ন দেশ থেকে আগত কয়েকটি স্টলও অংশ নিয়েছে। প্রথম দিনেই মেলায় ক্রেতা দর্শনার্থীর সমাগম ছিল বেশি। মেলাটি পুরো মাস দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকবে। দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আপডেট জানতে ভিজিট করুন www.dalsilet24.com। এছাড়া ফেসবুক এবং ইউটিউবে ডালসিলেট লিখে ভিজিট করতে পারেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।